আপনাকে আমি একদম অন্য চোখে দেখি। আমি আপনাকে সবার থেকে আলাদা বলে মনে করি। আর সেই জন্য না মানে আমি মুখ দিয়ে যদি কোনো ভুল কথা বেরিয়ে গিয়ে থাকে তাহলে সেজন্য আমি এক্সট্রিমলি সরি। স্যার মানে সৌম্যদীপ দা আসবো? আরে আসুন আসুন, ভেতরে আসুন। আজ নিশ্চয়ই ক্লাস করতে পেরেছেন আপনি? না, আমাকে কলেজে অ্যালাউ করেনি। আজকে মনে হয় আমার পার্মানেন্টলি কলেজে যাওয়া বন্ধ হয়ে গেল। মানে? মানে কলেজ অথরিটি আমাকে বলেছে তোমার জন্য যখন এত অশান্তি, তোমার জন্য যখন এত প্রবলেম হচ্ছে, তোমাকে আর কলেজে আমরা অ্যালাউ করতে পারছি না। তোমার জন্য আমরা এত অশান্তি চাই না। দরকার হলে তুমি কোর্টের অর্ডার নিয়ে এসো, তারপরেই আমরা তোমাকে অ্যালাউ করব, তা না হলে নয়। কোন কলেজ এরকম কথা বলতে পারে নাকি? বলেছে তো, আমার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিয়েছে। দারোয়ানকে বলেছে দরজা লক করে দাও। এতক্ষণ কি করছিলি তুই? দাঁড়িয়েছিলাম রে ওখানে, ওই কলেজের গেটের বাইরেই দাঁড়িয়েছিলাম। কেন জানি না রে, আমি সত্যি কেন ছিলাম জানি না। আমার শুধু মনে হচ্ছিল আমি আর কলেজে যেতে পারবো না, তাই জন্য যতক্ষণ পারি এখানে দাঁড়িয়ে থাকি, সেই জন্য দাঁড়িয়েছিলাম। কে বলেছে আপনি কলেজ যেতে পারবেন না? আমি তো আপনাকে বলেছিলাম লিগালি ফাইট করতে, আপনি তো রাজি হননি। এখনো আমি রাজি না সৌম্যদীপ দা, আমি নিজের অধিকারের জন্য 100 বার লড়াই করতে পারি, কিন্তু যে কলেজকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, যে কলেজকে আমি কখনো অসম্মান করিনি, বারবার সম্মান এনে দিয়েছি, সে আমার রেজাল্টেই হোক কিংবা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতেই হোক, সেই কলেজ যখন আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, সেই কলেজে আমি আর কখনো ঢুকতে চাই না, কখনো না। কি বোকার মতো কথা বলছিস তুই? কলেজে ঢুকতে চাস না মানে তুই লেখাপড়া করবি না? রাধিকা ওরা এটাই চাইছে তোর মনোবল যাতে ভেঙে যায়, তোর মনোবল ভেঙে গেলে তুই আর কলেজে যাবি না, এটা ছাড়া অন্য আর কিছু চাইছে কি ওরা? তুই কলেজে যাবি না মানে কি বলছিস? তুই বাপির কথা ভেবে দেখেছিস? এমনিতেই বাপির জীবনটা এরকম হয়ে আছে, একেবারে গন্ডগোলে ভরা, তার মধ্যে তোর লেখাপড়াটা যদি না হয় তাহলে তো বাপি একেবারে ভেঙে পড়বে রে। বাপি এটা মেনে নিতে পারবে না, তোর লেখাপড়া বন্ধ করা যাবে না রাধিকা, তুই এভাবে হার মেনে নিবি? এটা হতে পারে না। কি করবো আমি দিদি ভাই, আমার কি বা করার ছিল? আমি আমি ওখানে দু হাত পেতে ভিক্ষে চেয়েছি, অসহায়ের মতো দাঁড়িয়েছিলাম, আমার আমাকে কেউ হেল্প করেনি, কেউ আমাকে পড়ার সুযোগ করে দেয়নি দিদি ভাই, কেউ না, কেউ না। বকরা ছিল? ছিল তো। কিছু বললো না? কি আর বলবে, সবাই এক পক্ষে, ওর কথা কেই বা শুনবে? বকরা কিছুই বলেনি? কিচ্ছু বলেনি, তাছাড়া কি বা বলবে, ও তো সব থেকে বেশি খুশি হয়। না স্যার, আপনি কি করে জানলেন? আপনি যেটা বলছেন সেটা সবসময় ঠিক নাও হতে পারে, আমরা দেখেছি অনেক সময় এরকম হয় যে যাকে আমাদের দেখে মনে হচ্ছে ভীষণ ওয়েল উইশার আমার, হয়তো আদৌতে তা নয়, আবার যাকে মনে হচ্ছে যে আমার ব্যাপারে তার কোনো কনসার্ন নেই, হয়তো দেখা যাবে সে আমার জীবনের সব থেকে বড় বেলবিশার। তবে এক্ষেত্রে ও একা কি করেই বা কলেজে সবার এগেনস্টে গিয়ে আপনাকে ক্লাসে অ্যালাউ করার কথা বলতে পারে, সেটাও ঠিক। সৌম্যদীপ দা, আপনার কাছে একটা কথা জানতে চাই, কে আমাদের শুভাকাঙ্ক্ষী যিনি আমাদের ফিসটা আপনাকে দিচ্ছেন? দেখুন, আপনার বাপের এই কেসের জন্য যিনি আমাকে টাকা দিয়ে থাক না কেন, আমি তার কাছে আর কোনো ফিজ নেব না, তাকে জানিয়ে দেবো এটা, বাট আমি প্রতিশ্রুতিবদ্ধ, তাই আপনাকে তার নামটা বলতে পারবো না। সৌম্যদীপ দা, এটা আমাদের জীবন মরণের ব্যাপার, এই অবস্থায় দাঁড়িয়ে আমি সত্যি বুঝতে চাই আমাদের শুভাকাঙ্ক্ষী কে, যিনি এভাবে নীরবে সাহায্য করে যাচ্ছেন আমাদের।
কি করবেন জেনে? এটা আমারও কৌতূহল। আমিও জানতে চাই টাকাটা কে দিচ্ছে, কারণ ও বাড়ির দাদান ছাড়া এমন কারোর মুখ আমার মনে পড়ছে না যে আমাদেরকে এই টাকাটা দিয়ে হেল্প করতে পারে। হ্যাঁ, আমাদের একজন কাকামণি আছেন, দেশের বাড়িতে থাকেন, কিন্তু ওনার আর্থিক অবস্থা সেরকম ভালো নয়, মানে বাপি ওনাকে হেল্প করেন আর কি। এমনকি আমাদের দেশের বাড়িতে যে জমি জমা আছে বাপির পুরো পোর্শনটা কিন্তু কাকামণিকে লিখে দিয়েছেন, বলেছেন যে কাকামণি ওটা বিক্রি করে ওদের দৈনন্দিন প্রয়োজন পূরণ করতে পারেন, কিন্তু সেটা শুনেও কাকামণি বিক্রি করেননি। সুতরাং কাকামণি এই টাকাটা আমাদের দেবে, ওনার পক্ষে তো সম্ভবই না এই টাকাটা দেওয়ার। আর 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 কে দিতে পারে আমার তো মাথাতেই আসছে না। মামার বাড়ির কথা যদি ভাবি, এটা সত্যি যে আমাদের মামার বাড়ির অনেক টাকা পয়সা আছে, কিন্তু ওরা এরকম ভাবে হেল্প করবে বলে আমার মনে হয় না। আর যদি করতেও বা এরকম ভাবে নীরবে হেল্প করবে সেটা আমরা প্রত্যাশা করি না। প্লিজ স্যার বলুন না কে টাকাটা দিচ্ছে, আমরা জানতে চাই। বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আজকের পর এই কেসটার জন্য আমাকে টাকা দেওয়া নিয়ে আপনারা আর কোনো কথা বলতে পারবেন না। ঋণী থাকবো আপনার কাছে। সে কি, কেন? দিন এলে ঋণ শোধ করে দেবেন? আর তাছাড়া পৃথিবীতে সব ঋণ যে শুধু টাকা দিয়ে শোধ করা যায় এমনটা তো নাও হতে পারে। শুভদীপটা কে দিয়েছে বলুন না, প্লিজ বলুন। টাকাটা দিয়েছে যাকে আপনি আপনার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী ভাবেন, পোকরাজ, পোকরাজ সেনগুপ্ত। হোয়াট? ইয়েস, পোকরাজ টাকাটা দিয়েছে। তুমি হঠাৎ আমাকে ডেকে পাঠালে রাধিকা। পোখরাজ, আমার বাপির এক্সপেন্স কে দিয়েছে? মানে ঠিক বুঝলাম না। আমি কি করে জানবো রাধিকা, এটা তো আমার জানার কথা নয়। আমি জানি না তুমি এই প্রশ্নটা আমায় কেন করছো, সেটাও বুঝতে পারছি না। আমি কিন্তু সত্যি কথাটা জানতে চাইছি। আশ্চর্য ব্যাপার, সত্যিটা জানলে আমি নিশ্চয়ই জানাতাম তোমাকে। আমি তো বুঝতেই পারছি না যে তুমি এই প্রশ্নটা আমাকে কেন করছো। না, কে হতে পারে? দাদান? হ্যাঁ, যদি আগে হতো আমি বিশ্বাস করতাম দাদান এরকমটা করতে পারে, কিন্তু এখন যা সিচুয়েশন দাদানের পক্ষে তোমার বাবাকে হেল্প করা সম্ভব নয়। কারণ এখন দাদান কাকাইদের কথা অনেকটা কনভিন্সড যে কুশল স্যার এই অন্যায়টা করেছেন। আর কে হতে পারে? আমার বাবা। হ্যাঁ, আমি জানি রাধিকা যে তোমার বাবা আর আমার বাবা দুজন খুব ভালো বন্ধু, সে কারণে আমি শিওর হয়ে বলতে পারছি না যে আমার বাবা হেল্প করেছেন কি করেননি। কিন্তু এতটুকুন বলতে পারি যে বাবার পক্ষে ফিনান্সিয়ালি কুশল স্যারকে হেল্প করা সম্ভব নয়, কারণ আমাদের কোম্পানিতে যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হয় তার উপর বাবার কোনো কন্ট্রোল নেই। আর বাবার সব টাকা পয়সা মা ম্যানেজ করে, মা কন্ট্রোল করে। তাই আমি সত্যি জানি না রাধিকা, আমার মনে হয় তুমি সোমদীপ স্যারকে প্রশ্ন করো, উনি উত্তর দিতে পারবেন। প্রশ্ন করেছি আর সেই জন্যই তোমাকে বলছি। ও জিজ্ঞাসা করেছো তো কি বললেন সৌম্যদীপ স্যার? না দাদান হেল্প করেছেন না বাবা? দেখো, আমি বড়দের এসব বড় বড় বিষয় বুঝি না, তাই আমি সত্যি জানি না। পোখরাজ, আমরা তোমার কাছ থেকে কোনো দয়া চাই না। দয়া? আমি দয়া করব? সেই আমাকে দয়া করে তার ঠিক নেই, আমি কাকে দয়া করব রাধিকা? একাদোকা শুন থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।